তেও কাক শুদ্ধ কাজ নকয়। আমার যিখিনি মুসলিম মানুষ, মুসলিম মানুষ চোর ডাকাত বলে তেও নিজে কৈছে, তেওঁলোককে চোর ডাকাত কৈছে। আকৌ চোর ডাকাতর ভোটবিলাক তেও কেউ লাগে সেই চিলটিয়া এটার ইয়ের পর আহি পেলাই আমাক চোর ডাকাত কয়। হ্যাঁ চিলটিয়া কেবার বিদায় দিম, আমাক চোর ডাকাত কয় না, সেই চোর ডাকাত জাগাতর পয়সা খায়, মাদ্রাসার পয়সা খায়, ইমান টাকা করেছে, ইমান তো বিশ্ব সময় লোক আগরের বিজনেস ক্লিয়ার করেছে। যেতিয়া ক্যাব আনিছিল কান্দি কান্দি কইছিল, কোনো মধ্যে তো মানি নলয়, আজি সেই বিজেপির ওসর আঠো করেছে, কানত ধরেছে। মই আপনার কইছো এডেব না থাকিব, ভারত কংগ্রেস দলের সরকার হব, রাহুল গান্ধী প্রাইম মিনিষ্টার হব, এক মাহর ভিতর অসমরপরা বিজেপি সরকার আঁতর হব। আপনার সবাই জানে আজির যে অবস্থা দেখিছে, ইয়াতে বদরুদ্দিন আসল হেলিকপ্টার লই মিটিং দিছিল, কিমান মানুষ আজি জনসমুদ্রত পরিণত হয়েছে। ইয়াতে যান মানুষ রাস্তা ঘাটে রদর কারণ থাকবে নাই, স্টেজত আমি জায়গা দিবা নাই, চেয়ার দিবা নাই, রাস্তার কাকে কাকে বারান্দায় বারান্দায় থাকিও মানুষ মিটিং শুনিলে। ইয়ার প্রমাণ হয় যে আমি অহা সাত তারিখত আমার কংগ্রেস দলের প্রার্থী বিপুল ভোটত জয়ী হব, ভারতবর্ষ রেকর্ড করি। স্যার আরো একটা কথা, বদরুদ্দিন আসলে সেঙার একটা মিটিংত কইছে যে ধুবুরী সমষ্টির চোর ডকাইতক ভোট দিব নালাগে, আলটিমেটলি কংগ্রেস আপনার অসম জাতীয় পরিষদ আর রাইজর দলক চোর ডকাইত বলে কৈছে। তেও কাক চোর ডকাইত নকয়। আমার যিখিনি মুসলিম মানুষ, মুসলিম মানুষ চোর ডাকাত বলে তেও নিজে কৈছে, তেওঁলোককে চোর ডাকাত কৈছে। আকৌ চোর ডাকাইতর ভোটবিলাক তেও কেউ লাগে সেই চিলটিয়া এটার ইয়ের পর আহি পেলাই আমাক চোর ডাকাইত কয়। হ্যাঁ চিলটিয়া কেবার বিদায় দিম, আমাক চোর ডাকাইত কয় না, সেই চোর ডাকাইত জাগাতর পয়সা খায়, মাদ্রাসার পয়সা খায়, খায় ইমান টাকা করেছে, ইমান তো বিশ্ব সময় লোক আগরের বিজনেস ক্লিয়ার করেছে। হ্যাঁ আরে চোর ডাকাইত কয় নোহা হব, চিরদিনের কারণে নোহা হব। পাবলিকে তাকে কৈছে গোলাম ওসমানী সাহেব এদিন এখন ইউএমএফর সৃষ্টি করেছিল, তেও দেখিলে যে আমি থাকলে এজিপি থাকবে, যার কারণে এজিপি সামিল করলে কংগ্রেসের লগত, তেও কংগ্রেস দলের বিধায়ক হয়ে থাকিল, এই এমপি হয়ে থাকলে। আমি কলো যে তুমি এউডিএফ দলটো যেহেতু এউডিএফ দল থাকলে বিজেপি থাকিব, তুমি আমার লগত সামিল হয়ে যাও আর কংগ্রেসের হয়ে চিরদিনের কারণে তুমি এমপি হয়ে থাকা, সেইটো নহয়। তোর এলায়েন্স লাগে, ইন্ডিয়াত সোমাব লাগে, কিয় ব্যবসায়টো লাগে। হ্যাঁ রাইজে বুঝি পাওয়া না, ইমান বর্বক রাইজ, ইমান বর্বক, আমি সহজ সরল, আমি বর্বক নহয়। এইবার উল্টা ধারত পড়ছে, বুঝি পাব বদরুদ্দিন আজমল কি হয়, 100% নিত, এজিপিত ভোট কম পাই আছে, আপনার খবর লোক পাগল হওয়া নাই জানো, তিন নম্বর থাকি সিকিউরিটি ফরফিট হব লিখি রাখক। অগবর সভাপতি কইছে যে কংগ্রেস জাহান্নামত কইছে, আঠো কারিছে বিজেপির ওসর আঠো কারিছে, যে নাকি কা আনিব, যেতিয়া ক্যাব আনিছিল কান্দি কান্দি কইছিল, কোনো মধ্যে তেও মানি নলয়, আজি সেই বিজেপির ওসর আঠো করেছে, কানত ধরেছে, সেই নির্লজ্জর কথা নাপাতিব। অসমিয়াক শেষ করে দিছে, পুনরক্ষম করিম বলে কই অসম আন্দোলন করেছিল, কা আনিব নিদিব, আজি সেই বিজেপির ওসর আঠো কারিছে, নির্লজ্জ, সেই নির্লজ্জর কথাবিল নাপাতিব। বাকি কংগ্রেসে বিজেপির স্থিতি কি হব, না থাকিব। মই আপনার কইছো এডেব না থাকিব, ভারত কংগ্রেস দলের সরকার হব, রাহুল গান্ধী প্রাইম মিনিষ্টার হব, এক মাহর ভিতর অসমৰ পৰা বিজেপি সরকার আঁতর হব।